লকডাউন পরিস্থিতিতে দুস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি সেনপাড়া বয়েজ ক্লাবের সদস্যরা। শুক্রবার নিজস্ব ক্লাব প্রাঙ্গনে প্রায় শতাধিক মানুষের হাতে 2.5 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ, সোয়াবিনের প্যাকেট ও বিস্কুটের প্যাকেট তুলে দেন শহরের সেনপাড়া বয়েজ ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্য কুট্টু সেন জানান, বর্তমান পরিস্থিতিতে দুস্থ মানুষদের কথা চিন্তা করি তাদের এই উদ্যোগ, আগামীতেও তারা যেন এভাবেই সামাজিক দায়িত্ব পালন করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন তারা। ক্লাবের সকল সদস্যরা এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তাদের এই উদ্যোগে খুশি প্রকাশ করেন এলাকার মানুষরাও। আজ আমরা সেনপাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে কিছু শ্রমিকদের বা কিছু মানুষদের যারা দিন আনে দিন খায়, তাদের মধ্যে আমরা আজকে সোয়াবিন, আলু, লবণ, চাল এসব তুলে দিলাম। প্রত্যেকজনকে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে করোনা থেকে যতটুকু পারছি মুক্ত করার চেষ্টা করছি।